Hello dear student, how are you? Hope that you are doing well at home by the grace of Almighty. I'm very happy to be here in front of you with a new video class. Today I'm going to discuss about practical uses of articles. আমাদের আজকের আলোচ্য বিষয় আর্টিকেলের ব্যবহারিক প্রয়োগ। দেখো আমরা যে বিগত ক্লাসগুলোতে আর্টিকেলের রুলস সম্পর্কে আলোচনা করেছিলাম তার বাস্তবিক ব্যবহার এখানে 10টি উদাহরণের মাধ্যমে আমি দেখাবো। দেখো হীরা ওয়ান্টস ড্যাশ ওয়ান টাকা নোট, হীরা ওয়ান্টস ড্যাশ ওয়ান টাকা নোট, এই ওয়ানের আগে আছে তাহলে ওয়ান, ওটা হচ্ছে কি ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের আগে বসে হচ্ছে এন, কিন্তু এই ক্ষেত্রে বসবে এ, কেন? ও দিয়ে শুরু যে কোনো ওয়ার্ডের পূর্বে অ্যান বসলেও এখানে এ বসবে, এ কারণেই ওর উচ্চারণ, ও এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয়, যেমন ওয়ান্স ওয়ান, এগুলোর পূর্বে সবসময় কী বসবে? এ বসবে। দ্যাটস ওয়াই আমরা এখানে এ বসাবো। তাহলে কি হীরা ওয়ান্টস আ ওয়ান টাকা নোট, হীরা একটি এক টাকার নোট চায়। দেখো হি হ্যাজ লেফট ফর ইউএসএ, সে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, তাহলে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এটা হচ্ছে ভৌগোলিক নাম, অর্থাৎ ভৌগোলিক কোনো সংক্ষিপ্ত নামের পূর্বে সবসময় দা বসে। দ্যাটস ওয়াই আমরা এখানে দা ব্যবহার করবো। এবার দেখো আওয়ার ইংলিশ টিচার ইজ ড্যাশ এম এ, আমাদের ইংরেজি শিক্ষক একজন এম এ ডিগ্রিধারী। তা হচ্ছে কোনো ডিগ্রি বা কোনো সংক্ষিপ্ত নাম যদি ভাওয়েল সাউন্ড আসে প্রথমেই, তাহলে তার আগে এন বসে, যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে তার পূর্বে এ বসে। দেখো আমাদের ইংরেজি শিক্ষক একজন এম এ, এম, এই এমটা উচ্চারণ করতে গিয়ে কি আসছে? এ এম এম, এম উচ্চারণ করতে গিয়ে কি আসছে? এ এম এম, ভাওয়েল সাউন্ডটা এম এর আগে চলে আসছে, এ হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েল সাউন্ড আসার পর হবে অ্যান এম এ, ওকে। এখন দেখো রোহান হ্যাজ ইটেন ড্যাশ এগ, অ্যান এগ হবে, কারণ এই আই ও ইউ দিয়ে শুরু হলে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। মিস্টার খান ইজ ড্যাশ এম বি বি এস, ঠিক এই যে আমাদের ইংলিশ টিচার একজন এম এ, এই এম এর এবং এম বি বি এস একই রুল, দ্যাটস ওয়াই এখানে কী হবে? অ্যান এম বি বি এস। এখন আমরা পরবর্তীটা দেখব, এফ নাম্বার, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ ড্যাশ বিএ, আমার মা একজন বিএ ডিগ্রিধারী, তাহলে এখানে আমার মা একজন স্নাতক ডিগ্রিধারী আমরা বলতে পারি। এখন বি উচ্চারণ করতে চেয়ে দেখো বি এর উচ্চারণ যদি আমরা কখনো করি তাহলে কি হয়? বি ই বি, বি এর আগে কি কোনো ভাওয়েলের উচ্চারণ হয়েছে? হয় নাই, দ্যাটস ওয়াই এখানে বসবে এ বি এ। দেখো পরবর্তীটা, কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, গরু একটি উপকারী প্রাণী, একটা গরু দিয়ে সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে, সমস্ত গরুকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে যখন কোনো একটি দিয়ে সমগ্রটাকে বোঝাবে, অর্থাৎ কমন নাউন যেটা, তার পূর্বে এ এ অ্যান অথবা দা বসিয়ে সমগ্র জাতিকে নির্দেশ করা দেয়। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কী এই ক্ষেত্রে? সি কাউ, সি এর আগে এ বসে, আবার আমি বলছি দিও বসতে পারে, এ অব্লিক দা, যে কোনোটা হবে। আ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, গরু একটি উপকারী প্রাণী, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এখন তোমরা কনফিউশনে ভুগবে যে স্যার আমরা কী ব্যবহার করবো, এর ব্যবহার, এ ব্যবহার করবো না দ্য ব্যবহার করবো? তোমরা দা এর ব্যবহারটাই করো, এটা বেশি গ্রহণযোগ্য, তবে যেটাই দেবে ভুল হবে না। এখন দেখো আই স আ বার্ড, আমি একটি পাখি দেখলাম, ড্যাশ বার্ড ওয়াজ বিউটিফুল, দ্য বার্ড ওয়াজ বিউটিফুল, পাখিটি ছিল সুন্দর। এখন প্রশ্ন হতে পারে স্যার যে আগে বার্ডের আগে আপনি এ বসাইছেন কিন্তু এখানে দি বসলো কেন? এখানে বিষয়টা হচ্ছে পূর্ব উল্লেখিত কোনো কিছু যদি পুনরায় উল্লেখ করা হয় তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই সে তার পূর্বে দি বসে। অর্থাৎ কি বার্ডের কথা, পাখিটির কথা আমি আগে বলেছি এবং আবারও নতুন করে বলছি সুনির্দিষ্ট করে, দ্যাটস ওয়াই এখানে দা বসবে, ক্লিয়ার? এখন দেখো অলওয়েজ স্পিক ট্রুথ, সবসময় সত্য কথা বলবে,
স্পিকের পরে অর্থাৎ স্পিকের পরে এবং ট্রুথের আগে সবসময় দা বসবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলবে না, লাইয়ের আগে এ বসবে এবং টেলের পরে লাইয়ের আগে এ বসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস লেসন ভেরি ওয়েল। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ কল মি আওয়ার ফোন অর রাইট দ্য কমেন্ট ইন টু দ্য কমেন্ট বক্স, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ ইউর প্রবলেম। সি ইউ ওয়ান্স অ্যাগেইন উইথ আনাদার নিউ ভিডিও ক্লাস, টিল দেন গুড বাই।